সরকার গঠনে প্রস্তুত মোদী আস্থা রেখেছে নীতিশ নাইডু সহ জোটের অন্যান্য শরিক তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার জন্য দর কষাকষি করছে শরিকরা শুক্রবার মোদীকে এনডিএ এর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সবকিছু ঠিক থাকলে আসছে শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী এদিকে পর্যাপ্ত সংখ্যা না পাওয়ায় বিরোধী দলে থাকার আভাস দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ফারুক হোসেনের রিপোর্ট ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের উপরেই নির্ভর করতে হবে মোদী অমিত শাহদের এই প্রেক্ষাপটে বুধবার এনডিএ শরিকদের বৈঠক হয় ওই বৈঠকে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এনডিএ জোট সরকার গঠনে লিখিতভাবে সমর্থন দেন এতে তৃতীয়বার সরকার গঠনের পথে আপাতত কোনো বাধা নেই নরেন্দ্র মোদীর আগামীকাল মোদীকে এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি তবে জোট সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই মোদীর মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাবেন সে বিষয়ে ইতোমধ্যেই দেনদরবার চলছে দুই প্রধান শরিক নীতিশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি সহ অন্য শরিকেরা কোন দপ্তর পেয়ে সন্তুষ্ট থাকেন দু একদিনের মধ্যেই তা স্পষ্ট হবে নির্বাচনে ভালো ফল করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় দুশো বাহাত্তর আসন পেতে ব্যর্থ হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া এ পরিস্থিতিতে নীতিশ চন্দ্রবাবুকে কংগ্রেস কাছে টানতে পারে বলে গুঞ্জন উঠলেও তারা আস্থা রাখছেন মোদীতেই তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের পাশে নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে Will continue to fight against the fascist rule of the BJP.